যে কোনো যুদ্ধের পরিণাম তথা ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স ইন্টারন্যাশনাল উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি ডবলিউ পি এস সেমিনার দু অনুষ্ঠানে তিনি আহ্বান জানান বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক সোমবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনার সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে সেমিনারের শুরুতে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয় এরপর স্বাগত বক্তব্য রাখেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান অনুষ্ঠানে নারীদের শান্তি ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এরপর প্রধান অতিথির বক্তব্যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ক্ষয়ক্ষতির অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন যে কোনো সংঘাত ও দুর্যোগকালে নারীদের দুর্দশা বহুগুণ বেড়ে যায় এ সময় ক্ষমতায়নে সরকারের নানা উদ্যোগের চিত্র তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন ক্ষমতায়ন না হলে সমাজে নারীর অবস্থান বাড়ত না বিশ্বের বিভিন্ন দেশের শান্তিরক্ষী নারীরা এবং বিশেষ করে আমার বাংলাদেশের নারীরা যে বিশেষ ভূমিকা রাখছে অনবদ্য ভূমিকা রাখছেন আমি তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই রাজনীতি প্রশাসন শিক্ষা ব্যবসা খেলাধুলা সশস্ত্র বাহিনী ইত্যাদি খাতে নারীদের অংশগ্রহণ ও অবদান বাংলাদেশের আর্থসামাজিক দৃশ্যপটকে বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে লিঙ্গ সমতায় বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্জাম খালেক আনন্দ টিভি ঢাকা